মুসলমান ভাইদের জন্য সালাম আলাইকুম হিন্দু রাজার জন্য নমস্কার অন্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রথমে আমার গুরু মুশিদ ইসমাইল কাজী তার চরণে ভক্তির সালাম রেখে আমি আজকে ভিডিও শুরু করলাম আমাকে অনেকে বলে আপনার গুরুর নাম কে আমার গুরুর জীবনের প্রথম গুরু চল্লিশ বছর তার ঘানি টানতেছি সাড়ে তিন বছর তিনি বিদায় হয়ে চলে গেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন তার জন্য দোয়া করবেন আমার জীবনের প্রথম গুরু শেষ গুরু সারা জীবন মৃত্যু পর্যন্ত গুরু থাকবে একজন তিনি হচ্ছে ইসমাইল কাজী প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার দিয়েছি মাস্টার ছিলেন আমার যারা আমার গুরুকে দেখবেন তারা আমার ইমুতে লক করবেন আমার আমার গুরুর ছবি দেখতে পাবেন আমার ছবি দেখতে পাবেন এনি আমার গুরু যদি ভালো লাগে থাকে ভক্তি থেকে থাকে তাহলে আমার হাতে কাজ করে নেবেন আমার কাছে বিদ্যা গ্রহণ করবেন আমার গুরুর আমি খারাপ কাজ কেন করি না আমার গুরুর নিষেধ বিদ্যার অভাব নেই দেওয়ার জায়গা নেই বিদ্যার অভাব নাই কিন্তু দেওয়ার জায়গা নেই আসে বলেন গুরুজি বান দেন মুখ শেষ করে দেবো আমার দ্বারা সম্ভব না দুই চার বছর না দেখা পর্যন্ত আমি তো দিব না দু চার দিন তারিখ না দেখা পর্যন্ত আমি এগুলা জিনিস কাউকে দিব না বৈশীকরণ হবে না কেন গুরুর উপর বিশ্বাস ভক্তি থেকে থাকে হবে না কেন গুরুর নাম স্মরণ করলে সবকিছু হবে পথে ঘাটে উস্তাদ মিলে শিষ্য মিলা বড়দায় মনের মতো শিষ্য হলে তারাই কিছু দেওয়া যায় গুরুকে ভালোবাসতে পারলে সব কিছু সম্ভব আর গুরুকে ভালোবেস না কখনো সম্ভব নয় আপনার সামনে বলেন আমরা যেগুলা গুরুকে জীবনে বলতে যে আমি আমি ভালোবাসি এই মেয়েটা কি আমি পথের ভিকারি করবো আমরা এত টাকা খাইছি দেও কেন বিদ্যাকে তুমি কিনে চাচ্ছ এটা কি দোকান আমার কাছে শিক্ষা গ্রহণ করলে ধৈর্যের উপর করতে হবে ভালোবাসার মাধ্যমে করতে হবে তোমাকে ভাবতে হবে তোমার গুরু না খাই আছে না কি হয় আছে তোমার গুরু এখন শুয়ে আছে না বসে আছে তাহলে তোমাদের মধ্যে বিদ্যা ঢুকবে কাজ হবে না হলে হবে না গুরু মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র বাসা তোমার গুরুর শক্তি যদি তোমার কাছে না থাকে জীবন্ত বিদ্যায় কখনো কাজ করতে পারবে না চ্যালেঞ্জ আমি বলতেছি মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বরী মাসা গুরুর শক্তি না থাকলে আপনারা কখনো কোনো বিদ্যায় সফলতা আনতে পারবেন না গুরুকে ময়লা মনে করেন জীবনে সে বিদ্যায় আগাইতে পারবেন না ময়লার মতই থাকবেন আপনারা কোনোদিন বিদ্যায় সফলতা লাভ করতে পারবেন না প্রথমে বিস্মিল্লা বলে আল্লাহ রাসুলকে স্মরণ করবেন পিতা মাতার ভক্তি শ্রদ্ধা রাখবেন গুরুকে সম্মান করবেন সর্ববিদ্যায় কাজ হবে গুরুকে ডাস্টবিনের ময়লা মনে করবেন আর ওই বিদ্যা খাটাবেন কাজ হয় না গুরুজি কাজ হয় না হবে কেন হবে কেন গুরুকে ভক্তি শুদ্ধা করো না ডাস্টবিনের ময়লা মনে করো বিদ্যা দিলেই মনে করো বিশাল কিছু মরদ হয়ে গেছে তাই না আজকে আমি এক ভাইয়ের কষ্টের জন্য আজকে বিদ্যাটা দিচ্ছি আপনারা এই বিদ্যাটি সঠিক আমি সঠিকভাবে প্রয়োগ করবেন ব্যবহার করবেন আল্লাহ রহমতে আল্লাহ পাকে দয়ায় আমার মসজিদে রুশিলায় আমার গুরু রুসিলায় আপনারা আল্লাহ মাফ করে দিতে পারে বা হবে একশো পার্সেন্ট গ্যারান্টি মাপ হবে আমার বহু পরীক্ষিত আমি এই কাজগুলি করি ধ্বজভঙ্গ যাদের বলা হয় স্বামী স্ত্রী মিলানোর সময় স্বামীর বীর্যপাত হয়ে যায় সহজে সুখ শান্তি পায় না অনেক স্ত্রী ভাত খেতে চায় না অক্ষমের জন্য স্ত্রীর বাবার বাড়ি যায় আর আসে না বা অন্য পেলের সাথে পরে করে এই ভাইদের জন্য আমি হাতে পায়ে ধরতেছি আপনারা আমার এই বিদ্যাটি বা এই চিকিৎসাটি গ্রহণ করবেন আল্লাহর রহমতে একমাত্র রব্বুল আলামিন এই সমাধান দিবে কতটুকু দিবে আপনারা দয়া করে আমাকে জানাবেন আমি বিনামূল্যে দিয়ে দিলাম মূল্য ছাড়া দিয়ে দিলাম সবাইকে অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজ করবেন এটা আমার গুরুত্ব দেওয়া জিনিস গাছটি আমার কাছে নেয় আমি দেখাতে পারতেছি না যদি কেউ ভই কিমড়ার গাছ চিনে থাকেন নাহলে এটা সাজ দেবেন ভই কিমড়া এর সাথে লিবেন যারা বড় বড় আগেকার দাদা গুরু আছে বা আগেকার পুরাতন লোক আছে তাদের মুখে জানে নেবেন পাতাল ফোর এই পাতাল ফোর গাছ চারা কবরস্থান বড় বড় পাহাড়ে হয় তার মোলাম তুলে শেষ করতে পারবেন না লিবেন শিমলের অফুলা শিমলের মোলাম নিবেন তারপরে লিবেন আপাং গাছের শিকড় যেটা নাল যে আপাং গাছটি নাল তার শিকড় লিবেন এর সাথে আরেকটা জিনিস লিবেন জুয়ান খার শিকড় এই পাঁচটি জিনিস একাত্তর করে সকালবেলা বাসি পেটে মধুদের সেবন করবেন আল্লাহর রহমতে একচল্লিশটা দিন সেবন করে দেখেন যারা পুরুষত্ব দুর্বল যারা ভয়ে ভীত বিয়ে করতে পারেন না এই চিকিৎসা কালীন ওষুধ খাওয়াকালীন একুশ দিন স্ত্রী সহবাস করতে পারবেন যদি আমার বিধিবিধান মেনেন তাহলে ওষুধ খাবেন আমার চিকিৎসা নেবেন না হলে নেবেন